বোর্ড বনাম লোধা মামলার রায় সিদ্ধান্ত হলো না, পরে রায় জানাবে বলে জানিয়ে দিল শীর্ষ আদালত। তবে শুনানি শেষে বেশ চাপে পড়লেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। তার বিরুদ্ধে আদালতে মিথ্যে হলফনামা দেওয়ার অভিযোগ আনলেন লোধা কমিটি। আদালতের কাছে ক্ষমা না চাইলে শাস্তির মুখে পড়তে হবে বোর্ড সভাপতিকে। ভারতীয় ক্রিকেট বোর্ড বনাম লোধা মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করল না সুপ্রিম কোর্ট, পরে রায় জানাবে বলে জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। তবে শুক্রবার শুনানি শেষে বেশ চাপে পড়ে গেলেন বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর। তার বিরুদ্ধে আদালতে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ আনলেন লোধা কমিটি। কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়ার হস্তক্ষেপ বিসিসিআই এর উপর এলে আইসিসি বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে জানিয়েছিলেন অনুরাগ ঠাকুর। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার শুনানির সময় জানিয়ে দেন অনুরাগের এই বক্তব্য সঠিক ছিল না, তাই তাকে আদালতের কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে শাস্তির মুখে পড়বেন তিনি। বিপদ বুঝে বোর্ডের আইনজীবী কপিল সিব্বালও জানিয়ে দেন অনুরাগ ক্ষমা চাইতে রাজি। পাশাপাশি লোধার প্রস্তাব না মানার জন্য অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছেন লোধার আইনজীবী। আর বোর্ডের মাথায় প্রশাসক হিসাবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জি কে পিল্লাইকে বসিয়ে দেওয়ার আবেদন করেন তারা। তার প্রবল বিরোধিতা করেন বোর্ডের আইনজীবীরা। প্রধান বিচারপতি টি এস ঠাকুর বিসিসিআইকে সাত দিন সময় দিয়েছেন বিকল্প প্রশাসকের নাম জানানোর জন্য। জানুয়ারি মাসের 2 অথবা 3 তারিখে ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।